মুর্শিদাবাদের ভগবানগোলার মহিষাস্থলী গ্রাম পঞ্চায়েতের কালুখালী থেকে সিপিএম এর লোকাল কমিটির পক্ষ থেকে একটি জাঠা আয়োজন করা হলো। আগামী 27 জানুয়ারির ডিএম অফিসের ডেপুটেশন, 4 ফেব্রুয়ারি ভগবানগোলা 2 নম্বর ব্লকের নরসিংহপুর এলাকায় মোহাম্মদ সেলিমের নেতৃত্বে সেদিন সভা হবে। কেন্দ্র ও রাজ্য সরকারের একাধিক জনবিরোধীর প্রতিবাদে তাঁদের এই জাঠা। তৌফিক ইকবালের রিপোর্ট, এনটিভি। ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে এক নৈরাজ্যের সরকার চলছে। আমরা সিপিআইএম পার্টি প্রত্যেকবার মমতা ব্যানার্জিকে বলেছিলাম যে বেহাব বেকারের কাজ দাও, অবিলম্বে কৃষি বিল বাতিল করতে হবে, কিন্তু মমতা ব্যানার্জির সরকার আমাদের সেই দাবিতে কর্ণপাত করেনি। আজকে এমন সময় এসেছে যে মানুষ তার নিজের দাবিতে, দাবির আদায়ের লড়াইয়ে আমরা এই সাইকেল মিছিল সংগঠিত করছি। এই শুধু সাইকেল মিছিল আমাদের গোটা জেলা জুড়ে তো হচ্ছে, আবার মহিষাস্থলী অঞ্চলে সাইকেল মিছিল সংগঠিত হচ্ছে। গোটা মহিষাস্থলী অঞ্চল ঘুরে আমরা আমাদের দাবি দেওয়া মানুষের কাছে পৌঁছে দিতে করেছি। আজকে মোহাম্মদপুর অঞ্চলে 1টা থেকে আবার আমাদের সাইকেল মিছিল সংগঠিত হবে। আপনার নাম পরিচয়? অনিমেষ শাহ, ভগবানগোলা 1 এরিয়া কমিটির সদস্য। যে বিগত যে রানিং 10 বছরের তৃণমূল সরকার চলছে, যে দুর্নীতির সঙ্গে যুক্ত আছে, এবং কেন্দ্রে যে বিজেপি সরকার, সাম্প্রদায়িক সম্প্রীতি সরকার, সেই সরকারকে উত্থাপ করার জন্য আমাদের এই র্যালিটা হচ্ছে। বিগত আগামী 4 ফেব্রুয়ারি মোহাম্মদ সেলিমের একটা আমাদের জনসভা আছে ভবনগোলায়, এবং আগামী 27 তারিখ আমাদের ডিএম অফিস অভিযান আছে, যাতে মর্মান্তিক কৃষি বিল যে 3টা পাস হয়েছে সেই কৃষি বিলকে আমরা বাতিল করার জন্য আমাদের ডিএম অফিস অভিযান আছে। তার জন্য আমরা মহিষাস্থলী অঞ্চলে এই র্যালিটা করছি, মানুষকে উদ্বুদ্ধ করার জন্য এবং মানুষকে আরও সমৃদ্ধ করার জন্য, এবং দুর্নীতিগ্রস্ত যারা এই সরকার আছে এবং মেম্বার আছে তাদেরকে উৎখাত করার জন্য, আমাদের এই মানুষকে সজাগ করার জন্য আমাদের এই র্যালিটা হচ্ছে মূলত। আমার নাম লাল মিয়া, সিপিএম পার্টি ভগবানগোলা 1 এরিয়া কমিটি। আমি মানে